হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আশা করছি সবাই খুব ভালো রয়েছ, আমরাও বেশ ভালো রয়েছি। এই যে সকাল সকাল এই নিষ্পাপ ফুলগুলোকে দেখে মনটা যেন আরও ভালো হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠেই মা বলছে, একটু ছাদে যা, দেখ কত ফুল ফুটেছে। তাই এসে দেখছি আমার এই একরাশ গোলাপ একসাথে হাজির। সাথে এখানে হাজারি গোলাপটা দু একদিন আগেও ফুটেছিল, আবার এখনও সমানে ফুল দিয়ে যাচ্ছে এরা এক বছর ধরে। জানো, আগের বছরে কালী পুজোর সময় আমি মাকে এই গাছগুলো কিনে দিয়ে গেছিলাম। অনেক গাছে ছিল, তার মধ্যে এই গোলাপ গাছটা বেশ ভালো হয়েছে দেখছি। সাথে মায়ের এই ছাদ বাগানটাই দেখছি অপরাজিতারও এক ঝাঁকে আগমন হয়েছে। যদিও মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে, আর পুজোর পরেই আর কি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বাপের বাড়িতে থাকা মানে তো বুঝতেই পারছো দেরি করে ঘুম থেকে ওঠা। তো এখন মোটামুটি 9টা মতো বাজে জানো। আর এখানে মায়ের অনেক কিছু ফুলের চারা রয়েছে, এগুলো না সম্ভবত শীতকালে ফুল দেয়, তো ছোট ছোট চারা হয়েছে বলে মা আলাদা আলাদা টবে আর কি ট্রান্সফার করেছে। এই টগর গাছটাও হয়ে গেল বছর তিন চারেক আর কি, তো এখন দেখছি বেশ ঝাঁক হয়েছে আর কি গাছটা। এই গোলাপ গাছটা একসাথে 13খানা 20 সমেত ফুল দিয়েছে জানো। আর এই যে এইগুলো হচ্ছে টাইম ফুল, এটা তো 9টা 12টা পর্যন্তই ফুটবে আর কি, ফুটে যায় যদি 8টার দিকে, মানে যেই আর কি সূর্যের আলো পড়বে সেই মাত্রই ফুল ফুটে যায়। আর এই যে এই রুমটা তোমাদের সাথে আগের বারে শেয়ার করেছিলাম, মানে আগে যখন বাপের বাড়ি এসেছিলাম তখন শেয়ার করেছিলাম, রুমটা জাস্ট হচ্ছিল। তো রুমটা একদম কমপ্লিট হয়ে গেছে, দুদিকে দুখানা দরজা বসে গেছে, জানালা বসে গেছে, মানে শীতকালের আগে পুরো কমপ্লিট হয়ে যাবে। তখন না এই জায়গাটায় বসে থাকা যাবে, বা একটুখানি হয়তো কিছু খাওয়া দাওয়াও করা যাবে, বেশ ভালো আর কি রুমটা। তো আমার তো খুব পছন্দ হয়েছে, সাথে বাইরে রয়েছে এত এত ফুল আর এরকম একটা ছোট্ট ঘর, মানে বেশ মন খারাপের সময়ও মন ভালো হওয়ার জায়গা বলতে পারো। আর এই দিকটাতে আমাদের বেলকানির মতো করে দিয়েছে আর কি ছাদটাই, তো এখানে গিরিল বসবে সম্ভবত, মানে স্টিলের আর কি, তো আমার বাড়িটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে চলে এসেছি একটুখানি, ভাবলাম আজকে হেনাটা লাগা, জানো পুজোর আগের থেকে হেনাটা কিনেছি, কিন্তু বাঁকুড়ায় তো এত কাজ থাকে এইসব নিজের কিছু কেয়ার করা যায় না, তাই ভাবলাম এখানেও হেনাটা নিয়েই এসেছি, যে মায়ের কাছে তো কাজের কোনো বালাই নেই, বেশ ফাঁকা সময় পাওয়া যায়, তাহলে একটুখানি হেয়ার কেয়ার করা যাবে। হেয়ার কেয়ার বলতে আমি জাস্ট এই হেনাটাই লাগাই, আর চুলে আমি কিন্তু অন্য কিছু দিই না, কারণ আগে অনেক কিছু ইউজ করার পরে আমার চুল একদম পাতলা হয়ে গেছিলো আর প্রচুর হেয়ার ফল হতো, তার জন্য এখন আর কোনো কিছু আমি ইউজ করি না, ইভেন স্পাও করাই না, কারণ স্পা করালে কন্টিনিউ করতে হবে স্পাটা, বছরে একটা স্পা করালে কোনো ফল হয় না কিন্তু, তো তার জন্য এটা তো সম্ভব নয়, তাই ঘরে যতটুকুনি করা যায়। আর আমি একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম বেশি করে চা পাতা দিয়ে, এটা অপশনাল, না চাইলে গরম জল দিয়েও হেনা করা যেতে পারে, আমার ওই একটু হাইলাইট হয় তো চুলটা তাই ভালো লাগে আর কি। তবে চা পাতা কিন্তু হেয়ারের পক্ষে খুবই ভালো, তো ওটাকে ভিজিয়ে দিলাম। আর অনেকেই আর কি ডিম বা লেবুর রস এই সমস্ত কিছু দেয়, তবে ডিম দিলে না চুলটা প্রচণ্ড পাতলা হয়ে যায়, তো এই জন্য আমি দিই না, মানে যেটা আর কি খুব স্মুথ হয়ে যায় তো ব্যাপারটা, তো যে একটা ভারী ব্যাপার চুলের মধ্যে সেটা থাকে না। আর এই যে বাবা সবজিপাতি সমস্ত কিছু নিয়ে এসেছে, আজকে লক্ষ্মী পুজোর দিন, মানে বুধবার আর কি আজকে, তো তার জন্য এই সমস্ত সবজিপাতিগুলো আমি বের করে রাখছি, মাকে বললাম আমি কেটে দেব। তো অনেক কিছুই সবজি নিয়ে এসেছিলো, বাড়িতেও কিছু ছিল, আর আমাদের লক্ষ্মী পুজোর দিনটা নিরামিষ খাওয়া হয় আর কি বাড়িতে, তো এখন খাবো একটু মুড়ি। আর বাপের বাড়ি এলেই আর কি মুড়িটা খাওয়া হয়, আমাদের বাঁকুড়ায় খুব একটা আমরা মুড়ি খাই না, তবে মা এখানেও প্রতিদিন লুচি রুটি খাইয়েছে, তো মাকে বললাম আজ একটু আলু ভাজা করো, হালকা খেতে ইচ্ছে করছে, তো কয়েকদিন ধরে বেশ আর কি রিচ খাবার খাওয়া হচ্ছে, তাই আলু ভাজা, মুড়ি, তার সাথে চানাচুর আর পুজো স্পেশাল নাড়ু। তো এই নাড়ু আমাদের সবার আর কি খুবই পছন্দ, আমার তো বিশাল ভালো লাগে, আমার হাজবেন্ড আবার বোনের নাড়ুটা পছন্দ করে এই আর কি।
তো তোমাদের সাথে টুকটাক বাপের বাড়ির ব্লগ শেয়ার করছি ঠিকই, কিন্তু জানো তো এতদিনের মধ্যেই আজকের দিনটাই আমি বাপের বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পেরেছি। একটা দিনও বাপের বাড়িতে সেইভাবে এনজয় করে দিনটা কাটাতে পারিনি। তো আজকে খুব মন খারাপ লাগছিল, কারণ যাওয়ার দিন কাছেই চলে এসেছে। তো আর তো মাত্র হয়তো একটা দিন হাতে, তারপরে বাড়ি চলে যাব। অনেকগুলো দিন ছুটি কাটালাম ঠিকই, তবে যেন মনে হচ্ছে একদিনও আমি বাড়িতে থাকলাম না। আর এদিকে মা দেখি সবজি কেটে একদম রান্না বসিয়ে দিয়েছে, তো আমি এসে ঝটপট একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে হচ্ছে পায়েস, আজকে একটা তরকারি হবে, তার সাথে পায়েস হচ্ছে, আর অবশ্যই গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। মানে এই আজকের দিনটা আমাদের একটা বিশাল স্পেশাল, প্রতি বছর একই মেনু থাকে, কিন্তু যেন নতুন নতুন ভাবে পাওয়া যায়। আমি এই তিনখানা চাদর নিয়ে এসেছি, তো মায়ের জন্য একটা আর আমার বাড়ির জন্য দুটো। তো মাকে বললাম কোনটা বিছাবো, মা বলছে দেখ। তো দেখলাম যে পিঙ্কটাই এই রুমটাই আর কি ভালো যায়, কারণ যেহেতু ওয়ালের কালারটা পিঙ্ক রয়েছে তার জন্যই। তো এই জন্য এই বাটিকের চাদরটাই আর কি আমি বিছিয়ে দেব। আর মা একটা বেডশিট এনেছিল, কিন্তু সেটা আমার অত পছন্দ হয়নি, তার জন্য সেটাকে রিটার্ন দিয়ে এসেছি। আর তারপরেই গিয়ে আর কি আমি নিজেও এর প্রেমে পড়ে গেছি, বুঝতে পারছো তো, আমার একটুখানি বেডশিটের নেশা আছে। তো তার জন্য আমি আবার দুখানা নিয়েছি। অবশ্য আমি অনেক দিন যাবত বেডশিট কিনি না, তো যেগুলো বিছাচ্ছি সেগুলো আগেকার, তাই ভাবলাম এখন দুখানা কিনে নিই, আবার পরে আর কি পয়লা বৈশাখের সময় তখন একটা নেওয়া যাবে। তো এই কাজগুলো তো ঘরে প্রতিদিনই করি, তা ভাবলাম মায়ের বিছানাটা একটা সুন্দর করে গুছিয়ে দিই। এখানে কাজ বলতে যেন সেরকম কিছুই নেই, কারণ সকালেই আমাদের এক কাকিমা এসে সমস্ত কাজ করে দিয়ে যায়, তো তার জন্যই এখানে বসে থাকাই বলতে পারো। আর এই যে এদিকে মায়ের মুগ ডাল ভাজা চলছে, আর এদিকে সবজি তো প্রায় রেডি, তারাও তোমাদেরকে সবজির লুকটা একবার শেয়ার করি। অসাধারণ অসাধারণ, এত টেস্টি হয়। ফুলকপি রয়েছে, কুমড়ো, বেগুন, সমস্ত কিছু আর কি, যাকে নবরত্ন বলে। তবে কোনো মশলা ছাড়া, মা কোনো মশলা ইউজ করে না, একমাত্র জিরের গুঁড়ো আর ফোড়নে যা শুকনো লঙ্কার গোটা জিরে দেওয়া হয়। আর এদিকে খিচুড়িও একদম ফুটে আসছে আর কি, বসিয়ে দিয়েছে মা চালে টালে একসাথেই। তো চলো আমি এখন হেনাটা করে নিই, কারণ এখন প্রায় 12:30 মতো বাজে, মায়ের ওইদিকে রান্না হয়ে যাচ্ছে, আর দাদা আসবে মাসির ছেলে আর কি, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। হেনাটাকে এখন লাগিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার একটা ব্যাপার রয়েছে, তো তাই ভাবলাম যে চলো তাহলে হেনাটা আমি এখন লাগিয়ে নিই। আর হেনাতে আমি আজকে তো কোনো কিছু ইউজ করিনি, তোমরা দেখেছ তো। এখন জাস্ট আমি দুখানা ভিটামিন ই ক্যাপসুল দেব। ভিটামিন ই ক্যাপসুলটা চুলের পক্ষে ভীষণ ভালো, স্ক্যাল্পে যদি মাসে অন্তত একবার করেও লাগানো যায় তাহলে কিন্তু হেয়ারফল অনেকটা কমবে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো, ভীষণ ভালো, ভীষণ উপকারী আর কি। তো আমি চেষ্টা করি শ্যাম্পুর সাথে এটা লাগিয়ে নেওয়ার, তবে আজকে যখন হেনাটা করছি তখন হেনার সাথেই লাগিয়ে নিই। আজকে তো মেনলি স্ক্যাল্পে নয়, জাস্ট হেয়ারের মধ্যে দেব। তো হেয়ারটা দেখি প্রচুর ড্রাই হয়ে গেছে আমার। অ্যাকচুয়ালি আমার প্রচুর ড্যান্ড্রাফের প্রবলেম জানো তো, তাই আমি ডক্টরসের মেডিকেটেড একটা শ্যাম্পু ইউজ করি। আর দেখবে ড্যান্ড্রাফের শ্যাম্পু ইউজ করলে কিন্তু চুল প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তো যেটা আর কি আমার হয়েছে, তাই বলতে পারো আরও বিশেষ করে আমার হেনা করা। তো আমি স্ক্যাল্পে হেনা দিইনি, কারণ স্ক্যাল্পে হেনা গেলে কিন্তু সেই যে ডাস্টের ব্যাপারটা অনেকদিন পর্যন্ত থেকে যায়, তাই এই ওপর ওপর করেই দিচ্ছি, ওই যা আর কি ভেতরে ভেতরে গিয়ে স্ক্যাল্প পর্যন্ত পৌঁছাবে।
তো এইভাবে এক একটা পোর্শন হেয়ার আমি দিয়ে দিয়ে উপর দিকে তুলে দিচ্ছি, আর একটা ক্লিপ রেখেছি, ক্লিপ দিয়ে আর কি আটকে নিচ্ছি, তারপরে যে পিছনের হেয়ারটুকুনি সেটাতে দিচ্ছি। তো কি বলো না, এই সামনের হেয়ারটাতে এইভাবে দিলে কিন্তু সুন্দর হাইলাইট হয়, আর রোদে কিন্তু গেলে একদম পুরো যে ব্রাউন কালার সেটা লাগবে আর কি। তো আমি তো কালার করার সাহস কোনো দিনই পাইনি, আর হয়তো ভবিষ্যতে করতেও পারবো না, কারণ সত্যি কথা বলতে একবার স্ট্রেট করে আমি প্রচুর মানে ভুক্তভোগী হয়ে গেছি, তাই নেক্সট টাইম চুলের ওপর আমার আর কোনো এক্সপেরিমেন্ট করারই নেই। আমি এদিকে হেনা লাগাচ্ছিলাম, আর মায়ের এদিকে খিচুড়ি একদম রেডি। মায়ের খিচুড়ির মশলা জাস্ট এটাই, একটুখানি সমস্ত মশলা ভেজে ফোড়নে দেওয়া। আমি এখন চুলের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি, আর কোনো অপশন নেই এখানে তার জন্যই। তো এতে করে কিন্তু হেয়ারটা ড্রাই হয় না, তো ময়েশ্চার থাকে হেয়ারটা, তাই এটা বেঁধে নেওয়া আর কি। আধা ঘন্টা মতো বেঁধে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটু পরে চুলটা দেখাবো, আগে খাবারটা খেয়ে নিই, খিচুড়ি আর লাবড়ার তরকারি, আর তার সাথে হচ্ছে চাটনি পায়েস। আসলে আমাদের না গ্রামের বাড়িতে নিজেদের লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর তার জন্যই আমাদের লক্ষ্মী পুজোটা না করতে নেই, দু জায়গায় নাকি লক্ষ্মীকে আনতে নেই আর কি। তো যেহেতু বাড়িতে হয় তাই এখানে আর কোনো অপশন নেই, কিন্তু মা সকালে বাড়িতে লক্ষ্মী পুজো করেছে, আর তারপরই আর কি এই যে এরকম খাবার দাবার। তো চুলটা মোটামুটি একটা দেখলে যে রয়েছে, তবে আমি আজকে হেনাটা জাস্ট ধুয়েছি, শ্যাম্পু দিইনি, শ্যাম্পুটা কালকে দেব, তাহলে চুলটা আরও ভালো কালার হয় আর কি। তো এখানে মা করছিল নারকোল নাড়ু, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে মা আর কি নারকোলটাকে কুড়ে নাড়ু বানায় না, তো এইভাবে মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নেয়, আর নারকোলটা ফাটিয়ে ফ্রিজে আগের দিনে রাত্রে রেখে দিয়েছিল। সকালেই কিন্তু নারকোলটা খোল খোল একদম ছেড়ে যায়, মানে পার্ট বাই পার্ট, তো সেটাকে ছুলে তারপরে এইভাবে মিক্সিতে গ্রেট করে কিন্তু নাড়ুটা বানায়। আর এই নাড়ুটা না পুরো সাদা হয় আর কি, কারণ এই যে দুধ পড়ছে আর চিনি তো দিয়েছে, তো এটা আমাদের সবার ভীষণ ফেভারিট। আর কি বলো তো, পুজোর টাইমে যা একটু মিষ্টি খাওয়া হয়, তারপরে তো আবারও সেই মিষ্টি বন্ধ হয়ে যাবে, তো তার জন্যই এই সময়টা আমি একদমই মিস করতে চাই না। আর আমার ছেলেও দেখছি এবারে নারকোল নাড়ুটা না বেশ ভালো খাচ্ছে, তো একদম দেখো পুরো সাদা হবে নাড়ুটা। এইভাবে জাস্ট পাকটা তৈরি করে তারপরে এখন ভাজতে থাকতে হবে। আর আমরা সবাই না একটু কড়া পাকে নাড়ু পছন্দ করি, তো একদম যতক্ষণ না লাল ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়ুটা হতেই থাকবে। আর মা এখন বানিয়েছে একটু চা সবার জন্য, তাই আমরা এখন সবাই মিলে একটু চাও খাবো, আর তার সাথে মা নাড়ুও বানাবে, তারপরে আমি একটু বাজার দিকেও যাব, এসে আবার একটু বেরোবো আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদমই ভুলো না। তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মায়ের নাড়ু এদিকে হতে থাকুক, আমি চট করে বাজার থেকে ঘুরে চলে আসি, আর তোমাদের সাথে শেয়ার করব একটুখানি জাস্ট নাড়ুর ফাইনাল লুকটা। তো এখন এরকমভাবে ভাজা হতেই থাকছে, এই যে মায়ের নাড়ুও রেডি আর আমার ভিডিও শেষ। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।